প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের জৈব রসায়ন এই অধ্যায়টি শুরু করতে যাচ্ছি। আজকে আমরা এই অধ্যায়ে যতটুকু পড়ব তার উপর থেকে টেস্ট পরীক্ষা কিংবা মাধ্যমিক পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো এখন আমরা শুরু করি। জৈব রসায়ন পড়ার আগে জৈব যৌগ প্রস্তুতির ইতিহাসটা আমাদের আগে জেনে নেওয়া দরকার। 1815 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস বলেন, প্রাণশক্তি ছাড়া অর্থাৎ উদ্ভিদ দেহ বা প্রাণীদেহ ছাড়া পরীক্ষাগারে কখনো জৈব যৌগ প্রস্তুত করা সম্ভব নয়। কিন্তু এই ধারণা ভুল প্রমাণ করেন 1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভোলার। অর্থাৎ 1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভোলার প্রাণশক্তি ছাড়া অর্থাৎ উদ্ভিদ দেহ বা প্রাণীদেহ ছাড়া পরীক্ষাগারে প্রথম জৈব যৌগ প্রস্তুত করেন। তাঁর প্রস্তুত করা প্রথম জৈব যৌগ হলো ইউরিয়া। অর্থাৎ ইউরিয়া হলো পরীক্ষাগারে প্রস্তুত করা প্রথম জৈব যৌগ, এবং এই যৌগটি তৈরি করা হয়েছিল অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে। এই অংশটুকু থেকে যে প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষায় কিংবা টেস্ট পরীক্ষাতে আসে সেগুলো আসানো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, পরীক্ষাগারে প্রস্তুত করা প্রথম জৈব যৌগটির নাম কী? এর উত্তর হবে ইউরিয়া। এর সংকেত কী হবে সেটা লিখে দেখাচ্ছি। 2 প্রশ্ন হচ্ছে, পরীক্ষাগারে প্রথম যে জৈব যৌগ তৈরি করা হয়েছিল সেটা কোন অজৈব পদার্থ থেকে? এর উত্তর হবে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে। এবার চলো ইউরিয়া এবং অ্যামোনিয়াম সায়ানাইডের সংকেত কী হবে আমরা দেখে নিই। অ্যামোনিয়াম সায়ানাইডের সংকেত হচ্ছে NH4CNO, এবং ইউরিয়ার সংকেত হচ্ছে NH2CONH2, বা এটাকেই লেখা যায় CONH2O2। এখন পরীক্ষাগারে অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে বিজ্ঞানী ভোলার পেয়েছিলেন ইউরিয়া। এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া? এটা হবে পারমাণবিক পুনর্গঠন বিক্রিয়া। অর্থাৎ অ্যামোনিয়াম সায়ানাইডে নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন পরমাণু যেভাবে সজ্জিত আছে, ইউরিয়াতে ওই মৌলের পরমাণুগুলি একইভাবে সজ্জিত নেই। এখানে সজ্জার পার্থক্য হয়েছে বা অ্যারেঞ্জমেন্টের পার্থক্য হয়েছে। এই জন্য এই বিক্রিয়াকে বলে পারমাণবিক পুনর্গঠন বিক্রিয়া। বিজ্ঞানী ল্যাভোয়েসিয়ার প্রমাণ করেছিলেন যে জৈব যৌগ মাত্রেই কার্বন পরমাণু দ্বারা গঠিত, বা জৈব যৌগের মূল উপাদান হচ্ছে কার্বন। কার্বন ছাড়া জৈব যৌগের যে সমস্ত মৌল থাকে বা থাকতে পারে সেইগুলো হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন মৌল এবং কিছু ধাতব মৌলও থাকতে পারে। অর্থাৎ জৈব যৌগের মূল উপাদান কার্বন হলেও কার্বনের সাথে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন এবং কিছু ধাতব মৌলও থাকতে পারে। তাহলে এখান থেকে বুঝতে পারলে জৈব যৌগ মাত্রেই কার্বন দ্বারা গঠিত, বা জৈব যৌগ মাত্রেই কার্বন ঘটিত যৌগ। কিন্তু কার্বন ঘটিত সমস্ত যৌগই কিন্তু জৈব যৌগ নয়। এর কারণ হচ্ছে কার্বনের অনেক যৌগ আছে, যেমন কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ধাতব কার্বনেট যেমন সোডিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট ইত্যাদি, কিংবা ধাতব বাইকার্বনেট যেমন সোডিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট ইত্যাদি বাইকার্বনেট যৌগ, কিংবা সায়ানাইড যৌগ যেমন পটাশিয়াম সায়ানাইড, এছাড়া হাইড্রোজেন সায়ানাইড, কিছু আইসোসায়ানাইড যৌগ। এই ধরনের কিছু যৌগ ছাড়া কার্বনের বাকি যৌগগুলোই হচ্ছে জৈব যৌগ। এই যৌগগুলো কিন্তু জৈব যৌগ নয়। এর কারণ হচ্ছে এই যৌগগুলোর উৎস হচ্ছে এক অজৈব পদার্থ। এই যৌগগুলোর ধর্ম জৈব যৌগের ধর্মের থেকে আলাদা হয়। অর্থাৎ জৈব যৌগে যেমন ক্যাটেনেশন ধর্ম দেখা যায়, যেমন সমবায়বতা দেখা যায়, এই সমস্ত যৌগে কার্বনের ক্যাটেনেশন ধর্ম কিংবা সমবায়বতা দেখা যায় না। এছাড়া এদের রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম জৈব যৌগের থেকে আলাদা হয়। এইগুলো হচ্ছে অজৈব পদার্থ, এবং এই যৌগগুলো ছাড়া বা এই ধরনের যৌগগুলো ছাড়া কার্বনের বাকি যে যৌগগুলো আছে সেগুলো হচ্ছে জৈব যৌগ। যেহেতু জৈব যৌগ মাত্রেই কার্বন ঘটিত যৌগ, তাই জৈব যৌগ পড়তে গেলে আমাদের কার্বন সম্পর্কে আগে ভালোভাবে জেনে নেওয়া দরকার। অর্থাৎ কার্বনের যোজ্যতা কত, যোজ্যতাগুলো কীভাবে বিন্যস্ত থাকে, কার্বনের ক্যাটেনেশন ধর্ম কী,
কার্বন যে শৃঙ্খলগুলো তৈরি করে সেই শৃঙ্খলগুলোর প্রকৃতি কীরকম, বন্ধন প্রকৃতি কীরকম, এগুলো আমাদের আগে জেনে নেওয়া দরকার। প্রথমে আমরা জানব কার্বনের যোজ্যতা। দেখো, কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6, অর্থাৎ কার্বন পরমাণুর নিউক্লিয়াসে 6টা প্রোটন আছে। যেহেতু কার্বন পরমাণুর নিউক্লিয়াসে 6টা প্রোটন আছে, তাহলে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনীয় অঞ্চলে 6টা ইলেকট্রন আছে। এখন সেই 6টা ইলেকট্রন কীভাবে আছে? 6টা ইলেকট্রনের মধ্যে দেখো কে কক্ষে আছে 2টো ইলেকট্রন, এল কক্ষে আছে 4টে ইলেকট্রন। যেহেতু কার্বনের সর্ববহিঃস্থ কক্ষ এল কক্ষ এবং সেখানে 4টি ইলেকট্রন আছে, তাই কার্বনের যোজ্যতা হবে 4। কি বললাম? কার্বনের সর্ববহিঃস্থ কক্ষে যেহেতু 4টি ইলেকট্রন আছে, তাই কার্বনের যোজ্যতা হবে 4। এখন এই 4টির যোজ্যতা ত্রিমাত্রিক দেশে কিভাবে বিন্যস্ত থাকে? কার্বনের 4টির যোজ্যতা কখনো একই তলে থাকে না, অর্থাৎ কার্বন পরমাণুটি যে তলে আছে সেই তলে 4টির যোজ্যতা থাকে না, কিন্তু আমরা লেখার সময় এইভাবে লিখব। প্রকৃতপক্ষে কার্বনকে যদি কোনো সুষম চতুস্থলকের কেন্দ্রে অবস্থান কল্পনা করা হয়, তাহলে তার 4টি যোজ্যতা ওই চতুস্থলকের 4টি শীর্ষের দিকে বিস্তৃত থাকে বা 4টি শীর্ষের দিকে প্রসারিত থাকে। অর্থাৎ চিত্রের সাহায্যে দেখালে এরকম হবে। এটা হচ্ছে সুষম চতুস্থলক। এই সুষম চতুস্থলকের কেন্দ্রে আছে কার্বন পরমাণু। তাহলে এই কার্বন পরমাণুর 4টের যোজ্যতা থাকবে, একটা এই শীর্ষের দিকে, একটা থাকবে এই শীর্ষের দিকে, আর একটা এই শীর্ষের দিকে, আর একটা থাকবে এই শীর্ষের দিকে। অর্থাৎ সুষম চতুস্থলকের কেন্দ্রে যদি আমরা কার্বনকে কল্পনা করি, তাহলে তার 4টের যোজ্যতা 4টে শীর্ষের দিকে প্রসারিত থাকবে। এবং যে কোনো দুটি যোজ্যতার মধ্যবর্তী কোণ হবে 109°28'। কি বললাম? যে কোনো দুটি যোজ্যতার মধ্যবর্তী কোণ হবে 109°28'। এটা আরও পরিষ্কার তোমরা বুঝতে পারবে যদি আমরা মিথেনের গঠনটা একবার দেখে নিই। দেখো, জৈব যৌগ মিথেন, এখানে আছে 1টি কার্বন পরমাণু এবং 4টি হাইড্রোজেন পরমাণু। অর্থাৎ কার্বন পরমাণু 4টে যোজ্যতার সাথে 4টে হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে। এখন 4টে হাইড্রোজেন পরমাণু ত্রিমাত্রিক দেশে কীভাবে আছে? ত্রিমাত্রিক দেশে আছে, দেখো, যদি কার্বন পরমাণুকে আমরা এই তলে কল্পনা করি, তাহলে 2টো কার্বন পরমাণু আছে এই তলের উপরে, আরও 2টো কার্বন পরমাণু, একটা আছে এই তলের উপরে আর আরেকটা আছে এই তলের নিচে। যেটা এই তলের উপরে আছে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, এবং যেটা এই তলের নিচে আছে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। এবং যে কোনো 2টো বন্ধনের মধ্যে কোণ হবে 109°28'। অর্থাৎ HCH বন্ধন কোণ হবে 109°28'। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো, কার্বন তড়িৎযোজী যৌগ উৎপন্ন না করে সমযোজী যৌগ উৎপন্ন করে কেন? তাহলে কোনো মৌল তড়িৎযোজী যৌগ উৎপন্ন করবে নাকি সমযোজী যৌগ উৎপন্ন করবে, সেটা নির্ভর করছে ওই মৌল ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন করতে পারে কি না। অর্থাৎ যদি কোনো মৌল ক্যাটায়ন কিংবা অ্যানায়ন উৎপন্ন করতে পারে, তাহলে সে তড়িৎযোজী যৌগ তৈরি করতে পারবে। আর যদি সে ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন করতে না পারে বা উৎপন্ন করার প্রবণতা না দেখায়, তাহলে সে সমযোজী যৌগ তৈরি করবে। এখন কার্বনের ইলেকট্রন বিন্যাস আমরা আগেই দেখেছি যে কার্বনের কে কক্ষে থাকে 2টি ইলেকট্রন এবং এল কক্ষে থাকে 4টি ইলেকট্রন। যদি কার্বন পরমাণু ক্যাটায়ন উৎপন্ন করতে চায়, তাহলে এই 4টি ইলেকট্রন তাকে ত্যাগ করতে হবে। অর্থাৎ কার্বন পরমাণু 4টি ইলেকট্রন ত্যাগ করবে, করে C+4 আয়ন উৎপন্ন করবে। আবার যদি কার্বন অ্যানায়ন উৎপন্ন করতে চায়, তাহলে কার্বন পরমাণু 4টি ইলেকট্রন গ্রহণ করবে, করে C-4 অ্যানায়ন উৎপন্ন করবে। কিন্তু কার্বন কখনও C+4 আয়ন কিংবা C-4 আয়ন উৎপন্ন করার প্রবণতা দেখায় না, ফলে কার্বন তড়িৎযোজী যৌগ তৈরি করতে পারে না। কিন্তু রাসায়নিক বিক্রিয়াকালে কার্বন পরমাণু তার বাইরের কক্ষে 4টি ইলেকট্রন অপর মৌলের 4টি ইলেকট্রনের সাথে ইলেকট্রন জোট তৈরি করে অষ্টকপূর্তি ঘটায়, ফলে সমযোজী যৌগ উৎপন্ন হয়। যেমন ধরো মিথেন, এই যৌগের ক্ষেত্রে ধরো কার্বন পরমাণু এর বাইরের কক্ষে 4টি ইলেকট্রন আছে এবং 4টি হাইড্রোজেন পরমাণু, এদের প্রত্যেকের 1টি করে ইলেকট্রন আছে। রাসায়নিক বিক্রিয়ার সময় কী হয় না, হাইড্রোজেনের 1টি ইলেকট্রন
কার্বনের একটি ইলেকট্রনের সাথে নিয়ে ইলেকট্রন জোট তৈরি করে। এইভাবে মোট চারটি ইলেকট্রন জোট তৈরি হয়। ফলে রাসায়নিক বিক্রিয়ার কালে কার্বন পরমাণু তার অষ্টকপূর্তি ঘটাতে পারে। কিভাবে দেখো, ধরো কার্বন পরমাণু আছে এবং এর চারিদিকে আছে চারটে ইলেকট্রন, এবার চারটে হাইড্রোজেন পরমাণু তাদের একটি করে ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয়েছে, ফলে কার্বনের বাইরের কক্ষে এখন আটটি ইলেকট্রন আছে, অর্থাৎ কার্বন অষ্টকপূর্তি ঘটাতে পেরেছে। এইভাবে কার্বন অষ্টকপূর্তি ঘটানোর জন্য সমযোজী যৌগ উৎপন্ন করতে পারে বা উৎপন্ন করে। আবার বলছি শোনো, কার্বন পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষে চারটি ইলেকট্রন আছে। কার্বন পরমাণু তীব্র তড়িৎ ধনাত্মক মৌল নয়, আবার তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলও নয়। রাসায়নিক বিক্রিয়ার সময় অষ্টকপূর্তির জন্য কার্বন পরমাণু তার সবচেয়ে বাইরের কক্ষে চারটি ইলেকট্রন বর্জন করে C+4 আয়ন বা C+4 ক্যাটায়ন বা চারটি ইলেকট্রন গ্রহণ করে C-4 অ্যানায়ন উৎপন্ন করতে পারে না বা উৎপন্ন করার প্রবণতা দেখায় না, ফলে তড়িৎযোজী যৌগ উৎপন্ন করতে পারে না। কিন্তু যৌগ গঠনকালে ইলেকট্রন জোট গঠনের মাধ্যমে কার্বন অষ্টকপূর্তি ঘটায় এবং সমযোজী যৌগ তৈরি করে। তাহলে যদি কখনো পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসে যে কার্বন তড়িৎযোজী যৌগ উৎপন্ন না করে সমযোজী যৌগ উৎপন্ন করে কেন, তাহলে তার উত্তরটা এটা লিখতে হবে, এবং সাথে সাথে যেটা বোর্ড ওয়ার্ক করে দেখালাম সেটাও তোমরা কিন্তু করে দেখাবে। এবার আমরা পড়ব কার্বনের ক্যাটেনেশন ধর্ম, যে ধর্মের জন্য কার্বন পরমাণুগুলি নিজেদের মধ্যে এক বন্ধন, দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে সুস্থিত কার্বন শৃঙ্খল গঠন করে, সেই ধর্মকে আমরা বলবো ক্যাটেনেশন ধর্ম। অর্থাৎ কার্বন পরমাণুগুলো নিজেদের মধ্যে এক বন্ধন, দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধনে যুক্ত হয়ে বড় বড় শৃঙ্খল তৈরি করতে পারে, এই যে ক্যাটেনেশন ধর্ম। যেমন দেখো, ধরো কার্বন পরমাণুগুলো যদি এক বন্ধনে যুক্ত হয় তাহলে তারা এইভাবে যুক্ত হবে। এদের বাকি বন্ধনগুলো, অর্থাৎ প্রতিটা কার্বন পরমাণু তো চারটে করে বন্ধন, বাকি বন্ধনগুলো আমরা এইভাবে দেখাবো। দেখো প্রতিটা কার্বন পরমাণুর কিন্তু এখানে চারটি করে বন্ধন দেখিয়েছে। এই কার্বন পরমাণুর ক্ষেত্রে দেখো একটা বন্ধন, দুটো বন্ধন, তিনটে, চারটে। এই কার্বন পরমাণুর ক্ষেত্রে দেখো 1, 2, 3, 4। এই কার্বন পরমাণুর ক্ষেত্রে 1, 2, 3, 4। এর ক্ষেত্রেও 1, 2, 3, 4। যখন তোমরা কোনো জৈব যৌগের সংকেত লিখতে যাবে তখন অবশ্যই যে কার্বনের চারটি যোজ্যতা পূর্ণ হচ্ছে কিনা সেটা মাথায় রাখবে, তাহলে সংকেত লেখার ক্ষেত্রে দেখবে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। ধরো দুটো কার্বন পরমাণু তারা দ্বিবন্ধনে যুক্ত হয়েছে, তাহলে তাদেরকে আমরা দেখব এইভাবে, এর বাকি আছে আরও দুটো যোজ্যতা, এর ক্ষেত্রে আরও দুটো যোজ্যতা। এই কার্বনের ক্ষেত্রে দেখো একটা যোজ্যতা, দুটো যোজ্যতা, তিনটে যোজ্যতা, চারটে যোজ্যতা। এর ক্ষেত্রে দেখো 1, 2, 3, 4, অর্থাৎ প্রতিটা কার্বন পরমাণু এখানে চারটি যোজ্যতা পূর্ণ করেছে। কিংবা ত্রিবন্ধন যদি যুক্ত থাকে তাহলে আমরা দেখব কার্বন ত্রিবন্ধন বা ট্রিপল বন্ড কার্বন, এখানে একটা যোজ্যতা পড়ে থাকবে, এর ক্ষেত্রে একটা যোজ্যতা পড়ে থাকবে। এবার এই যোজ্যতাগুলো যেগুলো ফাঁকা আছে সেইগুলোতে হাইড্রোজেন যুক্ত হতে পারে কিংবা অন্য কোনো মৌল যুক্ত হতে পারে, সেটা আমরা পরে দেখাবো। কিংবা দেখো যদি এমন হয় কার্বন কার্বন ডাবল বন্ড আবার কার্বন, এমন হতে পারে, অর্থাৎ একই শৃঙ্খলের মধ্যে এক বন্ধন এবং দ্বিবন্ধন থাকতে পারে, কিংবা একই শৃঙ্খলের মধ্যে এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধনও থাকতে পারে। তাহলে দেখো এর ক্ষেত্রে আমরা যোজ্যতা দেখাবো এইভাবে, এর ক্ষেত্রে দেখাবো একটা, কারণ এ দেখো একটা, দুটো, তিনটে হয়ে গেছে, তাহলে একটা যোজ্যতা পড়ে আছে। এর ক্ষেত্রে একটা, দুটো হয়ে গেছে, তাহলে আরও দুটো যোজ্যতা ফাঁকা আছে। এইভাবে আমরা যৌগের যখন সংকেত লিখব এইভাবে ভেঙে ভেঙে লিখব। এবার দেখি কার্বন ছাড়া আর কোন মৌলের ক্যাটেনেশন ধর্ম দেখা যায়। কার্বন ছাড়া সালফার, ফসফরাস, সিলিকন, বোরন ইত্যাদি মৌলের ক্যাটেনেশন ধর্ম অল্প বিস্তর দেখা যায়। অর্থাৎ এই সমস্ত মৌল পরপর যুক্ত হয়ে যৌগ গঠন করার যে প্রবণতা সেটা অনেক কম। অর্থাৎ পরপর সালফার পরমাণু যুক্ত হয়ে যৌগ তৈরি করছে কিংবা পরপর ফসফরাস পরমাণু যুক্ত হয়ে যৌগ তৈরি করছে, এই ধরনের যৌগের সংখ্যা খুবই কম বা এরা কখনো দীর্ঘ শৃঙ্খল গঠন করতে পারে না। তাই বলছি যে অল্প বিস্তর এদের ক্যাটেনেশন ধর্ম দেখা যায়। এবার চলো কার্বন শৃঙ্খলের ভিত্তিতে জৈব যৌগগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলছি আমরা মুক্ত শৃঙ্খল জৈব যৌগ আর একটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল জৈব যৌগ।
মুক্ত শৃঙ্খল জৈব যৌগ কোনগুলো? না, যে জৈব যৌগের দুটো বা তার বেশি মুক্ত প্রান্ত আছে তাদেরকে বলছি আমরা মুক্ত শৃঙ্খল জৈব যৌগ। যেমন ধরো এরকম যদি জৈব যৌগ হয় যাদের দুটো প্রান্ত আছে তাহলে সেটা হবে মুক্ত শৃঙ্খল জৈব যৌগ, বা এটা একটা মুক্ত শৃঙ্খল, এটা মুক্ত শৃঙ্খল, এগুলো হচ্ছে মুক্ত শৃঙ্খল জৈব যৌগ। বদ্ধ শৃঙ্খল জৈব যৌগ কোনগুলো? যে সমস্ত যৌগ যৌগের কোনো মুক্ত প্রান্ত নেই, ধরো কার্বন পরমাণুগুলো এইভাবে যুক্ত আছে, এদের কোনো মুক্ত প্রান্ত নেই, তাহলে এটা হচ্ছে একটা বদ্ধ শৃঙ্খল জৈব যৌগের শৃঙ্খল। এখানে কার্বনের কটা করে বন্ধন ফাঁকা আছে? দেখো এর ক্ষেত্রে আছে একটা দুটো ব্যবহার হয়ে গেছে বন্ধন আর দুটো পড়ে আছে, এর ক্ষেত্রে দুটো যোজ্যতা পড়ে আছে, এর ক্ষেত্রে দুটো যোজ্যতা পড়ে আছে। যদি এইগুলোতে আমরা হাইড্রোজেন দিয়ে দিই তাহলে একটা যৌগ তৈরি হবে, যৌগটার নাম হবে সাইক্লোপ্রোপেন, এর নাম হবে সাইক্লোপ্রোপেন। কিংবা চারটে কার্বন পরমাণু পরপর এইভাবে যুক্ত আছে এবং এদের কোনো মুক্ত শৃঙ্খল নেই এবং এদের সঙ্গে ধরো হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে এর নাম হবে সাইক্লোবিউটেন। যদি তিনটে কার্বন পরমাণু পরপর এভাবে যুক্ত থাকতো এবং তাদের বাকি যোজ্যতাগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকতো তাহলে তাদের নাম কী হতো? এই যৌগটার নাম হতো প্রোপেন। এটাকে বলবো আমরা প্রোপেন, এটাকে বলবো আমরা সাইক্লোপ্রোপেন। এটা দেখো তিন কার্বন যুক্ত, এটা হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কেন বলছি? এখানে কার্বন আছে আর হাইড্রোজেন আছে, তাই এটা একটা হাইড্রোকার্বন। এখানে দেখো তিন কার্বন যুক্ত হাইড্রোকার্বন, একটা দুটো তিনটে কার্বন আছে আর বাকিগুলো হাইড্রোজেন আছে, এর নাম হচ্ছে প্রোপেন। আর যেহেতু এটা সাইক্লিকভাবে আছে, তিনটে কার্বন পরমাণু চক্রাকারে আছে, তাই এর নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। একইভাবে দেখো চারটে কার্বন পরমাণু যদি এরকম পরপর যুক্ত থাকতো এবং তাদের বাকি যোজ্যতা যদি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করা থাকতো তাহলে এর নাম হতো বিউটেন। বিউটেন কেন বললাম? না, চার কার্বন পরমাণু যুক্ত জৈব যৌগ হচ্ছে বিউট, আর যেহেতু এটা একটা হাইড্রোকার্বন, কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত, তাই এর নাম হবে বিউটেন। এবার এই চারটি কার্বন পরমাণু যদি সাইক্লিকভাবে থাকতো বা চক্রাকারে যদি যুক্ত থাকতো, কোনো মুক্ত প্রান্ত না থাকে, তাহলে তাদেরকে বলবো আমরা সাইক্লোবিউটেন। তাহলে এগুলো হচ্ছে বদ্ধ শৃঙ্খল যৌগ, এগুলো হচ্ছে মুক্ত শৃঙ্খল যৌগ বা মুক্ত শৃঙ্খল জৈব যৌগ। এবার কার্বন পরমাণুগুলির বন্ধনের উপর ভিত্তি করে জৈব যৌগগুলিকে দুটো হয়ে ভাগ করা যায়, অর্থাৎ কার্বন পরমাণুগুলোর মধ্যে এক বন্ধন আছে নাকি দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে তারপর ভিত্তি করে জৈব যৌগগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলছি আমরা সম্পৃক্ত জৈব যৌগ, আর একটা হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ। সম্পৃক্ত জৈব যৌগ কোনগুলো? যে সমস্ত জৈব যৌগে কার্বন পরমাণুগুলো কেবলমাত্র এক বন্ধন দ্বারা যুক্ত আছে, অর্থাৎ কার্বন পরমাণুগুলো এইভাবে আছে, এক বন্ধনে যুক্ত আছে। যদি আমরা এটা প্রোপেন লিখি তাহলে এটা হবে একটা সম্পৃক্ত জৈব যৌগ। কিংবা এই যে বিউটেন বলছি, এটা হচ্ছে একটা সম্পৃক্ত জৈব যৌগ। প্রোপেন, বিউটেন এগুলো সম্পৃক্ত জৈব যৌগ। কেন? না, এদের দেখো এদের কার্বন পরমাণুগুলো এক বন্ধন দ্বারা যুক্ত আছে, এই কার্বনের সাথে এই কার্বনের একটা বন্ধন, এই কার্বনের সাথে এই কার্বনের একটা বন্ধন, আর এখানে দেখো এর সাথে এর একটা বন্ধন, এর সাথে এর একটা বন্ধন। তাহলে এইভাবে যে এক বন্ধনে যদি কার্বন পরমাণুগুলো যুক্ত থাকে কোনো জৈব যৌগের মধ্যে, তাহলে সেই জৈব যৌগকে আমরা বলবো সম্পৃক্ত জৈব যৌগ। এবার জৈব যৌগের মধ্যে যদি কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে সেই জৈব যৌগকে বলবো আমরা অসম্পৃক্ত জৈব যৌগ। যেমন ধরো কার্বন কার্বন দ্বিবন্ধন, ধরো এটা একটা হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অসম্পৃক্ত জৈব যৌগ। এখানে দুটো কার্বন পরমাণু দ্বিবন্ধনে যুক্ত আছে, কিংবা কার্বন পরমাণুগুলো আগেই বলেছি ত্রিবন্ধনেও যুক্ত হতে পারে, তাহলে এটা হবে একটা অসম্পৃক্ত জৈব যৌগ। এবার যদি থাকে এরকম CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, তাহলে এখানে তোমাদের সন্দেহ হতে পারে যে কার্বন, এখানে তো দুই ধরনের বন্ধন আছে, দ্বিবন্ধন আছে আবার এক বন্ধন আছে, তাহলে এটা কোন ধরনের জৈব যৌগ হবে?
এইরকম সমস্যার ক্ষেত্রে তোমরা চোখ বুজিয়ে এটাকে বলবে অসম্পৃক্ত জৈব যৌগ, কারণ দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন থাকলেই অসম্পৃক্ত জৈব যৌগ। যদি দ্বিবন্ধন ত্রিবন্ধন না থাকে, শুধুমাত্র এক বন্ধন থাকে, তাহলে সম্পৃক্ত জৈব যৌগ।